দর্শক, সংবাদের শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম আমরা যে রূপগঞ্জের হাশিম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে দুই নারী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে অন্তত 20 জন। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে ভুলতা কর্ণগোপ এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। নিহতরা হলেন সিলেট জেলার জ্যোতি সরকারের স্ত্রী স্বপ্না রানী এবং রূপগঞ্জের গোলাকান্দের নতুন বাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার। এই ঘটনায় অন্তত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে 6 জনকে। জুস সহ কোমল পানীয় তৈরির এ কারখানায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 14টি ইউনিট কাজ করছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অন্তরা, এই অগ্নিকাণ্ডের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এবং এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী এবং এখানে কাজ করছেন তারা কিন্তু একটি কথা বলছেন যে তারা একটি কথা কিন্তু বারবারই বলছেন, সেটি হচ্ছে চারতলায় সবচেয়ে বেশি আসলে বলেছেন। আসলে এখানে 100 মানুষ আটকা পড়ে আছেন, আর সেজান গ্রুপের পক্ষ থেকে যারা এখানে কাজ করতেন তারা কিন্তু একটি কথা বলেছেন যে 15 জনের মতো ভেতরে আটকা পড়ে আছেন। আবার কেউ কেউ বলছেন অর্ধ শতাধিক মানুষ ভেতরে আটকা পড়েছেন, তবে আসল সংখ্যাটি এখনো পর্যন্ত আমরা জানি না। তবে 1-1.5 হাজার মানুষ যদি সত্যি এখানে আটকা পড়তো তাহলে এতক্ষণে হয়তো বা বাইরে অনেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন, যেমনটি আমরা বিকালে অনেকে বের হয়ে এসেছেন শুনতে পেরেছি। সুতরাং সঠিক সংখ্যাটি আসলে সেটি তারা করছে। এবং এখানে যারা রয়েছেন বিশেষ করে সেজান গ্রুপের যারা কাজ করেন বা এই এই ভেতরে বা আশেপাশে যাদের আসলে বসবাস তারা কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছেন যে আগুন কখন নিয়ন্ত্রণে আসে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সাধারণ মানুষকেও ফায়ার সার্ভিসের যে কর্তৃপক্ষ রয়েছে বা ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তাদেরকে সাহায্য করবার চেষ্টা করবার জন্য, যদিও আপনি দেখতে পাচ্ছেন যে আগুন যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা আসলে সাধারণ মানুষও কি করতে পারবে, এবং এটি যেহেতু চারতলা পর্যন্ত ছড়িয়ে গেছে অনেক উপরে, সুতরাং ফায়ার সার্ভিস ছাড়া আসলে আর কোনোভাবে আগুন নেভানোর কাজে কেউ সহযোগিতা করতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আগুনটি কিভাবে লাগলো এটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আসলে সঠিক যে দিক নির্দেশনা বলুন বা কারণটি আসলে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা আসলে কি বলেন, আসলে আগুনটি কিভাবে লেগেছে বলে আপনি মনে করেন? কিভাবে লাগছে বলতে আমার ডিউটি একটা বাজে শেষ। হ্যাঁ, এরপরে আমরা এই যে রুমে আইসা বসে কিভাবে আগুনটা লাগছে আমরা একটা বাজে শেষ কিভাবে আগুন লেগেছে আগুন এক পাশ থেকে আরেক পাশে কিন্তু ছড়িয়েই যাচ্ছে, এটি আমরা আসলে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও আগে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে আগুনটি অন্য পাশে আসলে বেশি তীব্র ছিল, কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে যে আগুন সেখান থেকে সরে এসে অন্য দিকেও ছড়িয়ে পড়ছে। এবং যদি বলি যে পুরো ভবনে আমরা
মানে চোখে দেখায় যেটি দেখতে পাচ্ছি, দ্বিতীয় তলায় আগুন রয়েছে, তৃতীয় তলায় আগুন রয়েছে এবং চতুর্থ তলাতেও আগুন দেখা যাচ্ছে। এবং বাইরে যেহেতু দ্বিতীয় তলায় কাঁচ রয়েছে, সুতরাং আগুন আসলে কতটুকু রয়েছে সেটি বোঝা যাচ্ছে না। তবে তৃতীয় তলায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে তৃতীয় তলার ডান পাশের মোটামুটি পুরো অংশ জুড়ে আসলে আগুন রয়েছে এবং আগুনের যে আভাস সেটি আমরা দেখতে পাচ্ছি। আর চতুর্থ তলায় আপনি দেখতেই পাচ্ছেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সেই আগুনটি নেভাবার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে কয়েক দিক থেকে পানি দিয়ে আগুন নেভানোর যে চেষ্টা সেটি আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা করে যাচ্ছেন। তবে এই আগুন কতক্ষণ নাগাদ আসলে নিভতে পারে, আগুন নিয়ন্ত্রণে আসতে পারে সেটি কিন্তু বলাটা বেশ মুশকিল হয়ে যাচ্ছে। যদি সত্যি এটি বয়লার থেকে বয়লারের বিস্ফোরণে আসলে এই আগুন লেগে থাকে এবং কেউ কেউ বলছেন যে আরেকটি বয়লার বিস্ফোরণ হতে পারে, যদি সেটিও সত্যি হতে থাকে, যদি সেটিও সত্যি হয়ে থাকে তাহলে হয়তোবা এই আগুন এখন যে রূপ ধারণ করেছে এর চাইতে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে কিছুক্ষণের মধ্যে, এরকম আশঙ্কার কথা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা একেবারে এড়িয়ে রয়েছে না। এবং এবং আরেকটি আরেকটি কথা আপনি আপনাকে জানাতে চাই যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু দাও করে আগুন জ্বলছিল এবং তখন কিন্তু আগুন নেভানোর কাজটি তারা যেমন করেছেন সেই সাথে তারা কিন্তু উপরে গিয়ে ভেতরে বেশ কিছু জায়গা ভেঙে ভেতরে গিয়েছেন এবং তারা দাবি করছেন যে তারা চেষ্টা করেছেন কেউ আছে কিনা সেটি খুঁজে বের করবার, এবং তারা ভেতরে গিয়ে খোঁজার চেষ্টা করেছেন বলে দাবি করছেন, কিন্তু তারা ভেতরে কাউকে পাননি বলে নিচে নেমে এসে জানিয়েছেন। তবে এখানে যারা কর্মী রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে ভেতরে অবশ্যই বেশ কিছু মানুষ আটকা পড়ে আছে এবং আমরা বেশ কয়েকটি পরিবারকে কিন্তু আহাজারি করতে দেখেছি, তারা পাচ্ছেন হাসপাতালেও তাদের স্বজন সে নেই এবং সেই সাথে এখান থেকেও আসলে পড়ে গেছে বা কোথাও আছে এরকম খোঁজও কিন্তু পাওয়া যায়নি। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে কি বলছেন সন্ধ্যা ছটা বা সাড়ে ছয়টার পর থেকেই অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে, তো এই সাড়ে ছটার পরে যে মোবাইল ফোন অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে, তো এই সাড়ে ছটার পরে যে মোবাইল ফোন সবারই বন্ধ হয়ে গেল, এই সময়ের মধ্যে আসলে ব্যাটারির যে চার্জ, মোবাইল ফোনের ব্যাটারির যে চার্জ সেটি আসলে শেষ হয়ে যাওয়ার কথা না। একটি বিষয় হতে পারে যে মোবাইল হয়তো বা আগুনে গলে যেতে পারে অথবা মোবাইল কোনো কিছুর চাপা পড়ে বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আসলে কি হয়েছে সেটা আসলে বলা মুশকিল। তবে এখনো পর্যন্ত সবাই আশাবাদী যে ভেতরে যারাই আটকা পড়েছেন সবাই জীবিত এবং অক্ষত অবস্থায় ফেরত আসবেন, এই আশাবাদ নিয়ে আসলে সবাই দাঁড়িয়ে আছেন এবং স্বজন যারা রয়েছেন তারা কিন্তু সেই আশাটি করছেন। এবং সেই সাথে যারা আছেন এখানে উপস্থিত তারা কিন্তু একটি অভিযোগ করছেন, তারা আসলে বলছেন যে এই যে আগুনটি যখন লাগে তখন নিচের একটি গেট ছিল, সেই গেটটি আসলে বন্ধ ছিল কিন্তু আগুন লাগার পরেও কিন্তু সেই গেটটি খুলে দেওয়া হয়নি, এবং কী কারণে আসলে খুলে দেওয়া হয়নি সেটির বিষয় কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো কারণ আসলে খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, আপনি তো ওই সময় ছিলেন যখন আগুনটি লাগলো, তখন আসলে কী ঘটেছিল? যখন আমি দেখলাম যে এখানে আগুন লাগা হয়েছে, এখানে একটা আউটডোর একটা গেট আছে কিন্তু এই আউটডোরের গেটটা ওরা খুলে দেয় নাই, যার কারণে অনেক মানুষ আসতে পারে নাই। পরে যে এখানে 5 নম্বর ক্যানেলের স্থানীয় ছেলেপেলে ছিল সবাই ঢুকে লাভ দিয়ে ভিতরে ঢুকে তারপর হইচই করে ওদের কান্না গেট খোলা হয়েছে। ওদের এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভুল যে ওরা গেট খুলে দেয় নাই, যার কারণে অনেক মানুষ আসতে পারে নাই। তাছাড়া আমাদের চোখের সামনে দেখছি যে এখানে যে ইমার্জেন্সি মানে ডোর না থাকার কারণে লাভ দিয়ে ছাদ থেকে অনেক মানুষ পড়ে গেছে, এটা কোম্পানির একটা বিরাট ভুল। আচ্ছা, কোম্পানির এই ভবনের সিঁড়িটা কোন দিকে, সিঁড়ি দিয়ে কেন সবাই নামতে পারলো না? এখানে তো আমাদের যারা সাধারণ মানুষ যেখানে কোনো ইমার্জেন্সি ডোরই নাই, সিঁড়ি নাই, যে আগুন লাগলে ফায়ার সার্ভিসের যে নর্মালি একটা সিঁড়ি থাকে ইমার্জেন্সি এটা নাই এখানে, যার কারণে মানুষ নামতে পারে নাই। ওদের কোম্পানি কিছু সিঁড়ি ছিল ছোটো ছোটো লম্বা ক্যানের মতো, এগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল না, যার কারণে মানুষ জীবনের আমরা
আমরা তো ভিতরে ছিলাম না, বাইরে যখন ভিতরে ঢুকছি তখন দেখছি যে নিচতলায় আগুন লাগা হয়েছে। নিচতলা থেকে আগুনটা সম্পূর্ণভাবে উপরে চলে যেতেছে, কিন্তু ওনাদের আমি যেহেতু এখানে জব করি না তো বলতে পারছি না ওদের সিঁড়ি কোন দিকে, সিঁড়িটা মনে হয় ওই দিক হতে। কোম্পানির আসলে কিছু গাফিলতি থাকার কারণেই আজকে এই দুর্ঘটনা ঘটেছে। তবে আসলে কার গাফিলতি সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তাই নিশ্চিত করে আসলে কিছু সাড়ে ছটার পরে এক একজন এক এক কথা বলছে, তো সেই সময়টাতে আসলে বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে আর তাদের ভেতরে যারা আটকা ছিলেন তাদের সাথে যোগাযোগ করা যায়নি। সুতরাং নিশ্চিত ভাবে বলা যায় যে তারা এখনো পর্যন্ত সকলেই বাইরে বের হয়ে আসতে পারেননি এবং কিছু মানুষ আটকা পড়ে আছেন, তবে কত মানুষ আটকা পড়ে আছেন সেটা আসলে সময়ই বলে দেবে। আর সে সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই, যেহেতু এখানে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে লাফ দিয়ে নিচে পড়েছে, তো বেশ কিছু অ্যাম্বুলেন্স ভেতরে আসলে প্রবেশ করেছে, যদি কাউকে পাওয়া যায় তাহলে তাকে যেন দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, এটি আসলে তাদের মূল উদ্দেশ্য। যে কারণে বেশ কিছু অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, তবে একটি অ্যাম্বুলেন্স এরকম তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করবার সময় ঘটনাস্থলে যারা ছিলেন তারাই আসলে এরকম একটি কথা বলছে। আর আপনি এই মুহূর্তে আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে চারতলার যে পাশে দাউ দাউ করে আগুন ধরছিল, নিশ্চয়ই যে চারতলার যে পাশে দাউ দাউ করে আগুন জ্বলছিল সেই পাশটিতে আগুন নেভানো গেছে অনেকটা নিয়ন্ত্রণে বলা যেতে পারে। ধোয়ার কুণ্ডলী, কালো কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক উল্টো পাশে যেখানটায় কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিল সেখানটায় কিন্তু আবার আগুন দেখা যাচ্ছে। অর্থাৎ এক পাশে আগুন নেভাতে না নেভাতেই অন্য পাশে আগুন কিন্তু জ্বলে উঠছে বলে বাইরে থেকে দেখে মনে হচ্ছে, তবে ধোয়ার কুণ্ডলী কিন্তু দুপাশেই দেখা যাচ্ছে। আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চারতলায় সবচেয়ে বেশি আগুন রয়েছে, তবে তিনতলায় কিন্তু আগুন একেবারে কম নয়, তিনতলায় আগুন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দোতলায় আগুন রয়েছে এবং দোতলার একটি সিঁড়ি রয়েছে মনে হচ্ছে এবং হয়তোবা এই সিঁড়িতে অনেকে হয়তো নামার চেষ্টা করেছিলেন কিনা আমরা আসলে জানি না, তবে মাঝে মাঝে কিন্তু একেবারে নিচতলা থেকে আমরা আগুনের একটু ফুলকি দেখতে পাচ্ছি এবং নিচতলা একদম ধোঁয়ায় পরিপূর্ণ, কিন্তু মাঝে মধ্যে নিচতলা থেকেও কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে চারতলার এক পাশের আগুন নিয়ন্ত্রণে আনতে না আনতে চারতলার অন্য পাশে আগুন আসলে করেছে। সুতরাং এই আগুন আসলে কতক্ষণে নিয়ন্ত্রণে তার মেয়ে ভেতরে ছিল এবং তার ফোনটি আসলে সন্ধ্যার পর থেকে তারা তারা এখনো পর্যন্ত পারেনি।
আর বেশ কিছু মানুষকে বিভিন্ন পরিবারের থেকে এখানে এসেছেন এবং তারা আহাজারি করেই যাচ্ছেন এবং তারা আসলে কি হবে সেটি নিয়ে এক ধরনের দুশ্চিন্তাই আসলে রয়েছে। আসলে আপনার কোনো ধারণা আছে ভেতরে কি হয়েছে বা কতজন আটকা পড়েছে? প্রথম থেকে ছিলাম এখানে, আমি এই বিল্ডিং এ আমার আমি ডিস্ট্রিবিউশনের কাজ করি। ঘটনা আগুন লাগার 15 মিনিট আগে আমি এখান থেকে নেমেছিলাম। নেমে যাওয়ার আমার ডিপার্টমেন্টে যাওয়ার পরে শুনি যে আগুনটা লাগছে, তো আমি সাথে সাথে দৌড়ে আসছি। আসে দেখি যে মানে পুরো বিল্ডিং এ একতলা নিচতলা থেকে শুরু করে একদম সবগুলো ভবনে আগুন লেগে গেছে। তো মেয়েগুলো করছে, কিছু কিছু শ্রমিক আছে, মেয়ে শ্রমিক আছে, ওরা আপনার তিনতলা দোতলা এসে আগুনের জন্য তাপ সহ্য করতে না পারে আমরা ফকলিফ দিয়ে গাড়ি উঠাইছি, ওই দিক দিয়ে কিছু কিছু মানুষ নামাইতেছি, আর কিছুগুলা ভয় নিয়ে উপর থেকে ফাল দিয়ে পড়ে আমার শরীরে এখনো রক্ত লেগে আছে। এগুলো আর কি হসপিটালে পাঠাইছি। কিছু কিছু মেয়ে আপনার আছে, ওরা উপর থেকে মানে জাপ দিছে, জাপ দেওয়ার কারণে নিচে আপনার পাকা, তো পাকার কারণে ওই ওইখানে পড়া ওই সাথে সাথে অনেকের মাথা ফেটে গেছে, অনেকের আপনার যখন ইমা তখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস আসতেছে না, কল দিছে ওনারা আস্তে আস্তে একটু লেট হয়েছে, যার কারণে কিছু কিছু লোক যারা পাঁচতলায় ছিল তারা কষ্ট করে আগুনের দাপ সহ্য করে ছয়তলা ছাদের উপর উঠছে। ছাদের উপর ওঠার কারণে আমরা কি করছি, আমরা যারা অফিসের স্টাফ আছি আমরা সকলে মিলে, যারা ছেলে আছি সবাই মিলে আপনার ওই পাশে একটা টিনের একটা ছাদ আছে ওইখানে উঠে আমরা সিঁড়ি দিয়ে রশি টানে কিছু কিছু মেয়ে প্রায় আমরা 20-25 জন মতো ছাদ থেকে নামাইছি। ছাদ থেকে নামানোর পরে তারপর আপনার আগুনের অবস্থা তখন একদম ভয়াবহ অবস্থা এসে গেছে। তারপরে আপনার এই এদের লোকজন আসছে, আপনার ফায়ার সার্ভিসের লোকজন আসছে, তারপরে ওনারা কিছু লোক উপরে উঠছে, ওঠার পরে ড্রোন দিয়ে বাকি যে ছাদের উপর ছিল ওরা নামাইছে। কিন্তু চারতলা যে লোকগুলো ছিল ওদের সাথে আমার কথা হইলো, ফোনে কথা বলছিলাম, যারা আটকা পড়েছিল ওই যে সেকশনের বস, হ্যাঁ ওর সাথে কথা বলছিলাম, আমার সাথে ফোনেও কথা হয়েছে। ফোনে কথা ওনার বললাম যে স্যার কী অবস্থা, উনি শুধু চিৎকার করে বলতেছিল যে আমরা অক্সিজেনের অভাবে আমরা অক্সিজেন নিতে পারতেছি না, আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দাও। তখন আমি বললাম যে স্যার এখন যেই অবস্থা কন্ডিশন, অক্সিজেন তো পাঠানো কোনোভাবেই পসিবল হচ্ছে না, যে জায়গায় ফায়ার সার্ভিসের লোকজন কিছু করতে পারতেছে না, আমরা তো অক্সিজেন পাঠাচ্ছি না, তারপর আপনারা মানে ভয় পেন না, আপনার থাকলে আমরা চেষ্টা করতেছি। তারপরে ওনারা কয় তলায় ছিলেন? চারতলা ভবনে, এখনো পর্যন্ত ওনারা চারতলা ভবনে আছে। ছেলে মেয়ে মিলিয়ে তারপরে ওই সেকশনে ইনচার্জ সহ সুপারভাইজার সহ ওনার সাথে আমার কথা হয়েছে যে সুপারভাইজার, ওই সুপারভাইজার আমি কল দিয়েছিলাম, কল দিয়ে বললো যে আমরা এতগুলো লোক এখানে আটকা পড়ে রয়েছি, কেউ কোনো কিছু একটা ব্যবস্থা করো, ধোয়ার কারণে আমরা কোনো কিছু দেখতে পারতেছি না, এখানে একটা এসি একটা ডায়ার আছে, আমাদের মেশিনের ডায়ার আছে, ওই ডায়ার আমরা বসে রয়েছি সবাই একসাথে, আর সবাই চিল্লাপাল্লা করতেছে কি করবো আমাদেরকে বাঁচাও। আর এটা হলো আপনার একদম এই ভবনের চারতলা ভবনের একদম পশ্চিম পাশে, পশ্চিম সাইডে, হ্যাঁ এটা একদম পশ্চিম পাশে। হ্যাঁ বর্তমানে আমরা আছি, হ্যাঁ আমরা বলছি ওনারা, কারণ ওই পিছন দিয়ে কিন্তু আগুন খুব মানে জ্বলতেছিল, ওনারা বলছি কিন্তু ওনারা ওই দিক চার পাঁচ দিন ঢুকার চেষ্টা করতেছে কিন্তু আগুনের কারণে মানে আর ভিতরে ঢুকতে পারতেছে না ওনারা। প্রচন্ড পরিমাণে তাপ, পেছন দিয়ে একদম পিছন দিয়ে ব্যবস্থা নাই ওই দিক দিয়ে, আবার আপনার ওই মানে কোনো প্লেস নাই উঠানো বা ওদের যে যন্ত্রপাতি যেগুলো সেট আপ করার মতো কোনো প্লেস নাই, কিন্তু পানি, হ্যাঁ 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 একটা ডুবা নালা, এই জন্য তো এখান থেকে ট্রাই করতেছিল ওনারা, কিন্তু এখন পর্যন্ত আর ওদের কোনো মানে আমরা হদিশ পাচ্ছি না। আর আমরা আশা করে নিচ্ছি যে মানে এখন যেহেতু মোবাইল বন্ধ এখন বুঝতে পারতেছেন কী অবস্থা আছে, ওরা কত খারাপ অবস্থায় আছে। আমার নাম কাজী ফয়সাল। সব থেকে
ছাদ থেকে আসলে তাদেরকে দড়ি দিয়ে নামানো হয়েছে। তবে যারা আটকা পড়েছেন উনি যেটি বলছেন, সুপারভাইজারের সাথে তার কথা হয়েছে, 42 জন ভেতরে আটকা পড়েছেন বলে সুপারভাইজার ওনাকে জানিয়েছিলেন। তবে আমরা ধরেই নিচ্ছি যে হয়তো বা 42 জন ভেতরে আটকা আছেন এবং তারা চারতলায় তখন ছিলেন। এখন সেখানে আগুনের যে তীব্রতা সেটি দেখে তারা অন্য কোনো তলায় চলে গেছেন কিনা সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। এবং সেই সাথে তারা যে প্রান্তের কথা বলছেন, যে যখন কথা হয়েছিল তারা যে প্রান্তে ছিলেন বলে তাদেরকে জানিয়েছিলেন, সেই প্রান্তে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতে পারছেন না, তার কারণ সেখানটায় ডোবা রয়েছে, পানি রয়েছে। সুতরাং পানির ভেতরে আসলে তাদের যে গাড়ি রয়েছে, যে যন্ত্র রয়েছে বিশাল, সেটি আসলে সেখানে যাওয়া আদৌ সম্ভব কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং গাড়ি আসলে পানির ভেতরে কিভাবে নেওয়া সম্ভব হতে পারে সেটি আসলে বলা যাচ্ছে না। সুতরাং তারা যে পাশ দিয়ে পারছেন, অর্থাৎ এই ভবনটির তিন পাশে তারা কাজ করতে পারছেন বলে আমরা দেখতে পাচ্ছি, এবং দুই পাশে তারা কিন্তু কাজ করেছেন। ভবনটির সামনের দিকে আমরা দেখেছি যে তারা অনেকক্ষণ যাবত কাজ করেছিলেন, এবং সামনের দিকের বাম পাশে শুরুতে আমরা দেখেছি যে তারা কাজ করেছেন, এবং এরপরে যখনই ডান দিকে আগুনের তীব্রতা বাড়তে থাকে ধীরে ধীরে, তখন কিন্তু তারা ডান পাশে চলে আসেন। এবং ভবনটির তিন পাশে যাওয়া গেলেও যে পাশে আসলে শেষ কথা হয়েছিল বলে দাবি করছেন এখানকার প্রত্যক্ষদর্শীরা, ভেতরে যারা আটকা পড়েছেন তাদের সঙ্গে সেই পাশটিতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে পারেননি। এবং যে কথাটি আগেও আমি বলেছি যে তারা কিন্তু ভবনটির বাম পাশে চেষ্টা চালিয়েছিলেন, ভেতরে গিয়েছিলেন ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী, এবং ভেতরে গিয়ে কিন্তু তারা কাউকে বের করতে পারেননি। এবং তারা বলছেন যে তারা একটি অংশ ভেঙে আরেকটি অংশ ভেঙেও ভেতরে গিয়েছেন, কিন্তু সেখান থেকেও তারা কোনো মানুষের আওয়াজ পাননি। সুতরাং ভেতরে যারা আছেন তারা আসলে কি অবস্থায় আছেন সেটি আসলে একদমই বলা যাচ্ছে না। এবং আমরা সেই সময়টিতে যেটি দেখেছিলাম, ফায়ার সার্ভিসের আরও বেশ কিছু কর্মী বিশেষ পোশাক পরে ভেতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তখনই আমরা দেখতে পারি এই ভবনটির ডান পাশে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং আগুনের তীব্রতা বাড়তে থাকে। তখন কিন্তু তারা সবাই মিলে আসলে এই পাশে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন, যে কারণে কিন্তু যে প্রস্তুতি আমরা তখন দেখেছিলাম যে তারা ভেতরে ঢুকতে চাইছেন সেটি কিন্তু পরবর্তীতে আর দেখিনি, কারণ ভবনটির বাম পাশ থেকে তখন তাদের যন্ত্রপাতি গাড়ি সব কিছু নিয়ে পানির যে মেশিন রয়েছে সেগুলো নিয়ে আসলে তারা কিন্তু চলে এসেছেন একদম ডান পাশে। এবং যেখানটাতে আসলে পানি এখন দেওয়া হচ্ছে এটি হচ্ছে সেই ডান পাশের একদম কিনারা বলতে পারেন, এবং এ পাশ থেকে আরেকটু পেছনের দিকে গেলেই কিন্তু সেই ডোবা, যে ডোবা দিয়ে আসলে পেছনের দিকের একটি অংশে কয়েকজন আটকা পড়ে আছেন, 42 জন আটকা পড়ে আছেন বলে যারা রয়েছেন এখানে তারা দাবি করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে দোতলা তিনতলা সেখানে কিন্তু আগুন এখনো বিরাজ করছে, তবে চারতলার যে অংশটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল সেটি নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে এই চারতলার একেবারে শেষ প্রান্তে কিছুক্ষণ আগে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেছেন, কিন্তু যখন সেটি আসলে নিভে গেল তখন কিন্তু তারা মনোযোগ দিলেন অন্য পাশে যেখানে আগুন দাউ দাউ করে জ্বলছিল সেই জায়গাটিতে, অর্থাৎ পানি তারা যেখানে আগুন নিভে গেল সেখানে বন্ধ করে দিলেন, এবং যেখানে আরো বেশি আকারে জ্বলছিল সেখানে তারা পানি দেওয়া শুরু করলেন। কিন্তু যে জায়গাটি নিভে গিয়েছিল আমরা কিন্তু সেই জায়গাটিতে এখন আবার আগুন জ্বলতে দেখছি। সুতরাং আসলে এই আগুন যতগুলো ইউনিট এই মুহূর্তে কাজ করছে তাদের পক্ষে নেভানো সম্ভব কিনা সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে, কারণ তারা এক জায়গায় আগুন নেভাচ্ছেন, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেখান থেকে আবার আগুন জ্বলছে এবং অন্য জায়গায় আগুন তো জ্বলছেই। এবং আগুন আসলে বাইরে যখন বের হচ্ছে বা বাইরে যখন দাউ দাউ করে জ্বলছে যেটি আসলে দৃশ্যমান হচ্ছে, সেখানেই তারা আসলে কাজ করছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা
সেই জায়গাগুলোতেই মূলত পানি দিচ্ছেন, কিন্তু যেখানে আগুন বের হয়ে আসেনি, কারণ চারতলার আরেকটি অংশে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে আগুন রয়েছে, আগুনের যে আলো সেটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আগুন একেবারে বাইরে বের হয়ে আসেনি, বাইরের দিকে কিছুটা ধোঁয়া, কিন্তু ভেতরের দিকে আগুন জ্বলছে বলে দেখে মনে হচ্ছে। সেখানেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরকে পানি দিয়ে আগুন নেভাতে আমরা দেখতে পাচ্ছি না, এটি হয়তো তারা তাদের যে যন্ত্রপাতি রয়েছে সেটির স্বল্পতা থাকতে পারে বা অন্য কোনো কারণ আছে কিনা আমাদের আসলে জানা নেই, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি জায়গায় পানি দিয়ে এক জায়গাতেই আসলে পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হচ্ছে এবং নেভানো গেছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কারণ এক জায়গায় আগুন নেভানোর পরে যখনই সেখান থেকে পানি সরানো হচ্ছে সেখানে কিন্তু আবার আগুন জ্বলে উঠছে। সুতরাং এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটি বলা সত্যি বেশ দুষ্কর। আপনি আসলে কি করেন এখানে? আমি এই জায়গায় পাশাপাশি এলাকায় গোলান্দেল থেকে। এই আগুন কখন জ্বলে উঠলো, আপনি কি দেখেছেন, কি জানেন আগুনের বিষয়ে? ওইটা সম্ভবত বলতে পারবো না, 5টার পরে 5:30টার সময় আগুনটা লাগছে, এতটুকু বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনি কখন দেখেছেন আগুনটা? 5:30টার দিকে লেগেছে। ভিতরে কতজন আছে এবং তাদেরকে বের করা যাচ্ছে না কেন বলে আপনি মনে করেন? ভিতরে অনেক লোক আছে, আবার অনেক লোক বাইরে তুলে ছিল, ঘুম করে ফেলেছে লাশ। কত লাশ? এটা সঠিকটা বলতে পারলাম না, আমাদের অনেক লোক ঘুম করে ফেলছে। এর ভিতরে কতজন ছিল আর কতজন লাশ ঘুম করে? অনেক লোক ছিল। অনেক মানে কত? সঠিকটা বলতে পারলাম না, সঠিকটা বলতে পারছেন না তারা। তবে এই লাশ ঘুম করার কথাটি কিন্তু আমরা আরো একবার শুনেছি যখন আমরা দেখেছি যে একটি অ্যাম্বুলেন্স ভেতরে খুব দ্রুত গতিতে প্রবেশ করছিল এবং প্রবেশ করবার পথে আসলে কয়েকজন আহত হন। কেউ কেউ বলেন যে ওখানে তারা অ্যাম্বুলেন্সটি আসলে কয়েকজনকে মেরেই ফেলেছে, যদিও মারা গেছে কেউ অ্যাম্বুলেন্সের আঘাতে, সেটি আমরা এখনো পর্যন্ত শুনিনি বা তাৎক্ষণিকভাবে সেখানে যারা উপস্থিত ছিলেন তারাই আসলে ক্ষুব্ধ অবস্থায় বলছিলেন। এবং সেই অ্যাম্বুলেন্সটিকে কিন্তু এখানে যারা ছিলেন বেশ কয়েকজন ক্ষুব্ধ হয়ে ভেঙে ফেলেছেন, সামনের কাঁচ ভেঙেছেন তারা, দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছেন, অর্থাৎ অ্যাম্বুলেন্সে তারা রড দিয়ে যার যা কিছু হাতের কাছে পেয়েছেন সেই সময়ে বেশ কয়েকজনকে আমরা দেখেছি অ্যাম্বুলেন্সটিকে ভাঙতে, এবং তারা তখন কিন্তু ক্ষুব্ধ হয়ে এই কথাটি বলছিলেন যে এই অ্যাম্বুলেন্স এসেছে লাশ গুম করার জন্য। যদিও এই লাশ গুম করা হয়েছে বা হচ্ছে এর কোনো বাস্তব ভিত্তি আমরা এখনো পর্যন্ত পাইনি, কিন্তু লোকমুখে এ ধরনের কথা আসলে শোনা যাচ্ছে এবং বেশ কয়েকজন আসলে এ ধরনের একটি অভিযোগ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আসলেই ভয়াবহ। যে জায়গাটিতে কিছুক্ষণ আগেও আমরা মনে করেছিলাম আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে সেখানে আগুন তো জ্বলছেই, এবং অন্য আরেকটি পাশেও মাত্র যেখান থেকে আসলে পানির এই ফোয়ারাটা সরানো হলো, যেখানে মনে হচ্ছিল যে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই জায়গাটিও কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসেনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে সেই জায়গা দিয়েও কিন্তু আগুনের হলকা বেরিয়ে এসেছে, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু ঠিক নিয়ন্ত্রণে এসেছে সেটি বলা যাচ্ছে না। এবং কিছুক্ষণ আগেও আমরা যত আগুন দেখেছিলাম দোতলায় তিনতলায়, এখনো কিন্তু আগুনের যে তীব্রতা দোতলায় এবং তিনতলায় একই দেখতে পাচ্ছি, তবে চারতলায় যেখানে আসলে দাউ দাউ করে আগুন জ্বলছিল সেই জায়গাটি আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আগুনের তীব্রতা কমানো গেছে, কিন্তু আগুন নেভানো গেছে বা আগুন নিয়ন্ত্রণে এসেছে চারতলায় সেটি একেবারেই বলা যাচ্ছে না। এবং চারতলায় কেন এতক্ষণ ধরে আগুন জ্বলছে এবং এতক্ষণের চেষ্টায় কেন এই আগুন নেভানো যাচ্ছে না, এটি আসলে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। কি আছে চারতলায় সে বিষয়ে আসলে আমাদের এখনো পর্যন্ত কোনো তথ্য নেই, তবে চারতলাতেই বেশ কিছু মানুষ আটকা পড়েছেন এ কথাটি আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আচ্ছা, চারতলায় কি আছে আপনারা কি কেউ বলতে পারেন যে চারতলায় কি ছিল যে কারণে আগুন এখনো নেভানো যাচ্ছে না? সেটি না তারাও আসলে এখানে যারা আছেন তারাও আসলে স্পষ্টভাবে কেউ বলতে পারছেন না যে চারতলায় আসলে কি ছিল, কিন্তু চারতলায় এত বেশি মানুষ কেন আটকা পড়লো সেই প্রশ্নটি থেকে যাচ্ছে। হয়তো বা নিচ থেকে আগুন ওঠাতে চারতলাকে তারা
নিরাপদ মনে করেছিলেন এবং পরে হয়তো পাঁচতলা ছয়তলা দিয়ে ছাদে, যেমনটি আসলে একজন বলছিলেন প্রত্যক্ষদর্শী, যে ছাদ থেকে যারা আসলে আটকা পড়েছেন তারা হয়তো বা পাঁচতলা ছয়তলা দিয়ে ছাদে উঠতে পারেননি। ঠিক কী কারণে উঠতে পারেননি, কি প্রতিবন্ধকতা ভেতরে রয়েছে সেটি আসলে সত্যি বলা মুশকিল। তবে ভেতরে এখন পর্যন্ত 42 জন রয়েছেন বলে আসলে দাবি করছেন এখানে যারা উপস্থিত রয়েছেন তারা। তো এই 42 জনকে জীবিত উদ্ধার করা যাবে এই প্রত্যাশা নিয়েই আসলে সবাই এখানে আছেন এবং স্বজনরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা মনে করছেন যে আগুন নিয়ন্ত্রণে আসবে এবং তাদের স্বজনকে তারা অক্ষত অবস্থায় আসলে ফিরে পাবেন। তবে যে আগুনের যে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি এবং চারতলায় যে অবস্থাটি দেখতে পাচ্ছি সেটি আসলে বেশ ভয়াবহ। তো পাঁচতলা এবং ছয়তলায় কিন্তু আমরা আগুন দেখতে পাচ্ছি না, আগুন তিনতলায় চারতলায় এবং দোতলায় রয়েছে, আর নিচতলায় কিন্তু আমরা মাঝে মধ্যে আগুনের একটু তীব্রতা দেখতে পেয়েছি কিন্তু সেটি খুব বেশি নয়। তবে পাঁচতলা এবং ছয়তলায় কিন্তু আগুন নেই, আগুন পাঁচতলা বা ছয়তলায় উঠতে পারেনি, নিচতলায়ও আগুন তেমনটি নেই। এর পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কিনা, তিন দোতলা তিনতলা এবং চারতলায় এমন কিছু রয়েছে কিনা দাহ্য পদার্থ যে কারণে আসলে আগুনটা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সে তথ্য আসলে এখনো পর্যন্ত কেউ দিতে পারছে না। তবে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা, এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটি পাশেই তারা অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছেন এবং এই মুহূর্তে পানি আসলে একটি জায়গায় আমরা দিতে দেখছি, বা এই পানির যে যন্ত্রটি রয়েছে সেই একটিকে আমরা এই মুহূর্তে কাজ করতে পারছি। যদিও কিছুক্ষণ আগে আমরা দেখেছি আরো বিভিন্নভাবে পানি দেওয়ার চেষ্টা করা হয়েছে, আরো কয়েকটি যন্ত্র আমরা জানি না, তবে একটি যন্ত্রকে আমরা উপরে উঠতে দেখছি। সম্ভবত যেহেতু আগুন কিছুক্ষণ আগে তারা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে যে জায়গাটিতে মনে করেছিলেন, যেহেতু আগুন কিছুক্ষণ আগে তারা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে যে জায়গাটিতে মনে করেছিলেন আর সেই জায়গাটিতে আবার আগুন দেখতে পেয়ে হয়তোবা সেই জায়গা বরাবরই তারা উপরের দিকে উঠছেন, কারণ সেই জায়গা বরাবরই আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং আপনিও নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে আগুন নেভানোর জন্য আরও একটি যন্ত্র আসলে কাজ করা শুরু করেছে এবং সেটি কিন্তু তিনতলা বরাবর আমরা দেখতে পাচ্ছি। আমরা ধোয়ার কুণ্ডলীর জন্য ঠিক বুঝতে পারছি না এই আগুনটি তিনতলা থেকে আসছে নাকি চারতলা থেকে, অর্থাৎ একদিকে আগুন নেভাতে না নেভাতে আরেকদিকে আগুন তীব্র আকার ধারণ করছে, আসলে বিষয়টা কি সেটি বোঝা মুশকিল। তবে তিনতলার ডান দিকের যে জায়গাটিতে কিছুক্ষণ আগে আমরা অগ্নির তীব্রতা দেখতে পাচ্ছিলাম সেই জায়গাটায়, অর্থাৎ এখন যেটিকে আসলে ডান দিক বলছে সেটি আসলে মূলত সেটি আসলে বলা যাচ্ছে না, মানে যেটিকে আসলে কিছুক্ষণ আগে আমি ডান পাশ বলছিলাম সেই ডান পাশে আসলে উঠে গেছে, কিন্তু সেই ডান পাশ থেকে আরও বেশি দামের দিকে গেলে সেই জায়গাটি আগুন কিন্তু জ্বলছে এখনো এবং ভেতরে আগুন আসলে ততক্ষণই এখনো বোঝা মুশকিল। তবে বাইরে যখন আগুন বের হচ্ছে তখনই আসলে অভিজ্ঞতা বোঝা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তিনতলা বরাবরই আসলে তারা আগুন পানি দিচ্ছেন, চারতলা বরাবর সবচেয়ে বেশি পানির যে ফোঁড়া সেটি আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তিনতলার দিকেও আগুন আসলে আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনার কাছে একটু জানতে চাই যে চারতলায় কেন আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কি আছে চারতলায়? তো আপনার আমরা সম্ভবত যেটা জানি যে ট্রান্সফটো যেটা ওটা তৈরি হয়, এতটুকুই জানি। কি তৈরি হয়? ট্রান্সফটো 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 স্লোলি প্রদায় কেমিক্যাল কেমিক্যালের দামগুলো অতিরিক্ত বেশি হয়ে যাওয়ার ভিতরে চারতলায় কি ধরনের কেমিক্যাল রয়েছে চারতলায়? ওইটা মানে সব ধরনের কেমিক্যাল আছে, ওটা গোডাউন, তা গোডাউনের ওটার ভিতরে মনে করেন অনেক মানে অনেক আইটেমের
কেমিক্যাল আছে ওখানে ভিতরে, ওটা মানে ওটা স্টোর বানানো হয়, ওটা স্টোর আর কি। একটা চারতলা হচ্ছে স্টোর এবং ওখানে অনেক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে। তিন তলায়ও আমরা দেখছি অনেকক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আসছে না, এটির কারণটা আসলে কি? এগুলো তো মনে হয় সব কার্টুন। তিন তলায় কার্টুন? হ্যাঁ কার্টুন, একতলা দোতলা তিনটা কার্টুন, আর উপরে যে আইস ললি আরো অনেক আইটেমের জিনিসগুলো বানানো হয়, আর বেশিরভাগ হচ্ছে এখানে কেমিক্যাল গুলো। চারতলায় কেমিক্যাল, পাঁচতলা আর ছয়তলায় আমরা দেখতে পাচ্ছি আগুন যাচ্ছে না, এর কারণটা কি? ওটা বলতে পারতে পারছি না। পাঁচতলা ছয়তলায় কি রয়েছে ওটা আমি বলতে পারি না, ওখানে আমরা যাইনি, কিন্তু আমরা চারতলা অনেক চেষ্টা করছি, ফায়ার সার্ভিসের লোক মনে করেন আমরা অনেকক্ষণ হেল্প করছি। পাঁচতলায় লাশ স্যার? হ্যাঁ তেমন একটা আগুন দেখতে পাচ্ছি না, তবে চারতলায় যে কারণটি আসলে এতক্ষণ আমরা খুঁজছিলাম সেই কারণটি আসলে আমরা পেয়েছি, সেটি হচ্ছে চারতলায় রয়েছে রাসায়নিক পদার্থ এবং যে কারণে আসলে চারতলাতে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবং পাঁচতলায় সেমাই এবং চানাচুরের যে কারখানা বা সেমাই এবং চানাচুর রয়েছে এই কথাটি আসলে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন বা এখানে যারা কাজ করেন তারা বলছেন। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে চারতলায় সেমাই এবং চানাচুর রয়েছে, যে কারণে চারতলা থেকে পাঁচতলায় আসলে আগুনের যে তীব্রতা সেটি আসলে পৌঁছাচ্ছে না, এবং চারতলায় রাসায়নিক পদার্থ রয়েছে আর একতলা দোতলা এবং তিনতলায় কার্টুন রয়েছে, যে কারণে এই তলাগুলোতে আসলে আগুন বেশি দেখা যাচ্ছে, আর সবচেয়ে বেশি আগুন আসলে চারতলায় দেখা যাচ্ছে। এবং চারতলাতেই যারা আসলে আটকা পড়েছেন তাদের সাথে শেষ যে কথা হয়েছে, 42 জন চারতলাতে আটকা পড়েছেন এমন কথা যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন বা যারা আটকা পড়েছেন তাদের সাথে কথা হয়েছে যাদের, তারা আসলে বলছেন যারা চারতলায় 6:30 পর থেকে সবারই ফোন বন্ধ পাওয়া গেছে, যদি সেখানে রাসায়নিক পদার্থ থাকে তাহলে সেটি আসলে আগুন ধরে অথবা সেটি থেকে কোনো ধরনের ধোঁয়া বের হয়ে বাষ্প বের হয়ে হয়তোবা তাদের জ্ঞান হারিয়েছে, এরকম একটি ধারণাও কিন্তু এখানে শোনা যাচ্ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অর্থী